অতিরিক্ত উৎসাহিত হয়ে কোনো কাজ করা বা কোনো কাজে যাওয়া সেটা মোটেও ঠিক নয়। আজকের ভিডিওটি বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন, যারা প্রবাসে অবস্থান করতেছেন, তাদের জন্য এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। অতিরিক্ত উৎসাহী হয়ে বা কারো কথায় কান দিয়ে যদি কোনো কাজ করেন বা তাদের সাথে যান, সেক্ষেত্রে আপনার কি পরিণত হতে পারে সেটা গাল্প নিউজের গত 2 দিনের নিউজ, আজকের নিউজ যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি নিজে নিজে ক্লিয়ার হয়ে যাবেন। প্রায় 57 জন ব্যক্তিকে ইউনাইটেড আরব ইমারত সরকার তাদেরকে দণ্ডপ্রাপ্ত করা হয়েছে এবং তার মধ্যে 3 জনকে আজীবন কারাদণ্ড এবং বাকি 54 জনকে কাউকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, কাউকে 11 বছরের কারাদণ্ড রয়েছে। 11 বছরের কারাদণ্ড একজনকে দেওয়া হয়েছে, বাকি 53 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেখুন এখানে যে বিষয়টা আসছে যে 3 জনকে আজীবন কারাদণ্ড, কেন? এই যে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটা নিয়ে তারা কি করছে, মিছিল করছে রোডে। তো আমি এই জিনিসটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কোনো দেশে আপনি যখন অবস্থান করবেন, সেটা ইউনাইটেড আরব আমিরাত হোক, গালফের যে কোনো দেশে হোক বা ইউরোপের যে কোনো দেশে হোক, প্রথম অবস্থায় আপনাকে ওই দেশের নিয়ম কানুনটা কিন্তু আপনাকে জানতে হবে। ওই দেশের যে গভর্নমেন্টের যে নিয়ম রুলস রয়েছে, পার্লামেন্টের যে রুলস রয়েছে, যেটা কি করতে পারবেন কি করতে পারবেন না, এই বিষয়গুলো আগে জেনে শুনে তারপরে আপনারা ওই দেশে কোনো কিছু এগেনস্ট কিছু করবেন, না হলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। এই যে দেখেন প্রায় 57 জন ব্যক্তি ফেঁসে গেছে। তো এখানে সাধারণত আমরা যারা বেসিক বেসিক নলেজ আছে, বেসিক নলেজ যারা গালফ কান্ট্রিতে থাকে, যারা বেসিক নলেজ তারাও জানে যে গালফ কান্ট্রিতে বা ইউনাইটেড আরব আমিরাতে কোনো ধরনের স্ট্রাইক, কোনো ধরনের র্যালি নিষিদ্ধ, সরকার কর্তৃক নিষিদ্ধ, এগুলো কাজ করা যাবে না এই দেশে। আপনারা যে এই যে 3 জনের প্রলোভনায় বাকি যে 54 জন গেলেন, ফেঁসে গেলেন আপনারা, তার মধ্যে একজন আসলো যে ইলিগালি এখানে অবস্থান করতেছে, তাকে আরো 1 বছর বেশি সাজা প্রাপ্ত করা হয়েছে, 11 বছর। তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এমনি তো আমাদের বাংলাদেশের যে ভাবমূর্তি দেশের বাইরে, ভাবমূর্তি যে অবস্থায় রয়েছে, মানে কি বলবো আর, নাই ভিসা, ম্যাক্সিমাম টাইমে ভিসার জটিলতা করতে হয় আমাদেরকে আরব দেশগুলোতে বা অন্যান্য দেশে। আমাদের বাংলাদেশের নাম শুনলেই তো ভিসা দিতে চায় না। তো আপনারা যদি এই ধরনের কাজ কর্মকাণ্ড করেন তাহলে সেক্ষেত্রে তার কোনো কথাই নেই, সামনে ভবিষ্যতে কি হবে সেটা আমাদের আর মানে বলার কিছু রাখে নাই। এখানে সামনে ভবিষ্যতে অনেক অন্ধকার হবে আমাদের জন্য। তো এই জন্য আপনাদের প্রতি যারা আছেন দেশের বাইরে, যারা অবস্থা করছেন, পরিবারের সাপোর্টের জন্য আপনারা এখানে আসেন, এখানে র্যালি ম্যালি করার জন্য আসেন নাই, দেশে যারা আছে তারা করুক, দেশে যারা আছে তারা সরকারের বিরুদ্ধে লড়বে, সবকিছু করবে। আপনারা চাইলে এখান থেকে কি করতে পারবেন, জাস্ট একটু লেখালেখি করতে পারবেন, ফেসবুকে একটু প্রতিবাদ জানাতে পারবেন, এসব ছাড়া অন্য কিছু নাই। আপনি যে এখানে মানে রাস্তায় নেমে আপনি র্যালি করবেন, এই ধরনের কোনো ধরনের সুবিধা নাই। যে কোনো যেমন আরব দেশগুলোতে আমি যতটুকু জানি, যেমন আমি যে কোম্পানিতে কাজ করি তো ওখানে প্রতি বছর ভিসা রেনুয়ালের টাইমে একটা কিন্তু মানে একটা প্রোগ্রামে নিয়ে যায়, সেখানে আমাদেরকে কিছু ভিডিও দেখায়, রুলস রেগুলেশন সম্পর্কে জানে। তো ওখানে যে বিষয়টা আছে, আপনি আমি যে কোম্পানিতে কাজ করি, আমি ইচ্ছা করলে আমি সেই কোম্পানিতে অন্য কোনো ব্যক্তিকে মানে উৎসাহিত করতে পারবো না যে তুমি চাকরিতে মানে ডিউটিতে যাও না, বা এগেনস্ট মানে ডিউটির এগেনস্ট বা স্ট্রাইক, এগুলো কিছুই আমি করতে পারবো না। কেন পারবো না? এদেশে এটা নিষিদ্ধ। যে কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যেই দেশে অবস্থান করতেছেন, প্রবাসে যেই দেশে হোক না কেন, সেই দেশের নিয়ম কানুন মেনে আপনি চলাচলের চেষ্টা করবেন, যেন আমাদের বাংলাদেশের ভাবমূর্তি এমনি তো খারাপ আরো যেন খারাপ না হয়, একটু খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।